ভাইরা মা সম্মানিত হাজিরি, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন তখন তার উপরে রোজা ফরজ ছিল না, তিনি দশই রহম মহররমে সব সময় রোজা রাখতেন। সুবহানাল্লাহ, বলবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি এই দশই মহররমে রোজা রাখে, দশই মহররমে রোজা রাখে, আল্লাহ পাক তার পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে অনেক বেশি শুকরিয়া, অগণিত অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে এই আরবি মাসের, আরবি মাস আরবি বছরের প্রথম মাস মহররম, মহররম হলো আল্লাহ পাকের মাস, শাহরুল্লাহিল মুহাররম, এমন একটি মাসের প্রথম জুমায় বানিয়াপাড়া জামে মসজিদে আমাদেরকে হাজির করেছেন, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ নয়, মাসটি একটি ফজিলতপূর্ণ মাস। আসলে আমাদের তো আমলের আগ্রহ নাই, চেষ্টা করি কেমনে আমল থেকে বাঁচা যায়। আল্লাহর প্রত্যেকটা রাত এবং দিনই তো সম্মানিত, সবগুলি মাসই আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু তার মধ্যে কোন কোন মাসের ফজিলত একটু বেশি, মহররম হলো অন্যতম। বলেন সুবহানাল্লাহ। গত বছর মহররম মাসে যারা ছিলেন অনেকেই এই একটি বছর পরে নাই, আবার যে আমরা আগামী বছর থাকব তারও কোনো নিশ্চয়তা নাই। প্রত্যেকটা মাসকে, প্রত্যেকটা রজনীকে, প্রত্যেকটা দিবসকে আমাদেরকে দামি এবং মূল্যবান মনে করতে হবে, ঠিক কিনা? যেহেতু আমরা দুনিয়ায় এসেছি আমল করার জন্য, আল্লাহ পাঠাইছে আমাদেরকে আমলের জন্য, আমরা যে দুনিয়ায় আসছি, কোনোদিন আল্লাহকে বলি নাই আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠা, আল্লাহ বড় মায়া করে, দয়া করে, মেহরবানি করে তিনি তার ইচ্ছায় আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছেন, ঠিক আছে? শুধু তাই নয়, আমাদের আরো কপাল খুলেছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে প্রেরণ করেছেন, তার শুকরিয়া আমরা কি দিয়ে আদায় করব? দেখুন আমার ভাইরা, আমরা যে দুনিয়ায় এসেছি নিজের ইচ্ছায় আসতে পারি নাই, আল্লাহ পাকের ইচ্ছায় এসেছি। দুনিয়ায় যে আছি নিজের ইচ্ছায় নয়, আল্লাহ পাকের ইচ্ছা। একদিন সময় শেষ হয়ে গেলে যখন এই দুনিয়া ছাড়ব, কবরের দিকে রওনা দিব, ওইটাও আমার আপনার ইচ্ছায় নয়, ওইটাও আল্লাহ পাকের ইচ্ছা।
আসছিও আল্লাহর ইচ্ছায়, আছিও আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়, কিন্তু কাজগুলি করছি নিজের ইচ্ছায়। যদি আল্লাহর ইচ্ছায় নিজের জীবন যাপন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ যেভাবে চান এভাবে চলতে পারি, তাহলে বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছা যখন এক হয়ে যাবে, ওই বান্দার জন্য আল্লাহ বেহেশত নির্ধারিত করে রেখেছেন। মহররম মাস আমলের মাস, আল্লাহকে পাওয়ার মাস, নৈকট্যের মাস, দিদারের মাস। এ মাসে একটি দিন আছে, এটাকে আশুরার দিন বলে, দশই মহররম। এ মাসের মধ্যে দশই মহররমের ফজিলত অন্যান্য দিনের চেয়ে আরো বেশি, কারণ এ মাসে আল্লাহ পাক আকাশ পাতাল, পাহাড় পর্বত, নদী নালা সব সৃষ্টি করেছেন। বিস্তারিত কথা বলা যাবে না, আল্লাহ পাক কেমনে কোনটা কিভাবে সৃষ্টি করলেন, সংক্ষিপ্ত আকারে এতটুকুই বলি, আল্লাহ পাক এই পৃথিবীতে যত ইনকিলাব করেছেন, পরিবর্তন করেছেন, সব দশই মহররমে করেছেন। একটা জাতি ছিল আমাদের আগে, মানুষ সৃষ্টির আগে, তারা ফিতনা ফাসাদ করেছে, আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিয়েছেন, তারপরে আল্লাহ মানুষ বানিয়েছেন। হযরতে আদমকে সৃষ্টি করেছেন দশই মহররমে, আদমকে জান্নাতে দিয়েছেন দশই মহররমে। একলা একলা বেহেশতে আদম ভালো লাগে না, কোথাও গেলে যেভাবে সঙ্গী সাথী বন্ধু ছাড়া ভালো লাগে না, কোথাও থাকলে যেভাবে একলা একলা ভালো লাগে না, আরেকজন হইলে ভালো লাগে। আদমকে আল্লাহ জান্নাতের মধ্যে কত নেয়ামত দিলেন, আদম খায় চলে ঘুমায় কিন্তু মনে শান্তি নাই, সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন আদমের কেন ভালো লাগে না, আদম ঘুমিয়ে আছে, আদমের পাজর একটা নিয়া সৃষ্টি করলেন হাওয়া আলাইহাসসালাম, যেদিন সৃষ্টি করেছেন ওই দিনটাও ছিল দশই মহররম। তারপরে আল্লাহ পাক বললেন আদম হাওয়া তোমরা দুজনে বেহেশতে থাকো, বিচরণ করো, খাও, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যা পারো খাও, যা শিখাও, বেহেশতে নিয়ামতের কোনো অভাব নাই, খাও, চলো, ফিরো, আনন্দ ফুর্তি করো, কিন্তু একটা কাজ করবা না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এটা গাছ আছে, গাছটা যেটাই হোক ওই গাছের কাছেও যাইও না। আদম কিন্তু যায় নাই, আমাদের মা আম্মা যান হাওয়া আলাইহাসসালাম, ঘুরতে ঘুরতে গেডের কাছে যাইয়া ইবলিসের দেখা, তার কান্না, তার চোখের পানি দেখা, কয় বাবা আপনি কাঁদেন কেন, কয় আমনে গো লাগা কাঁদি, কয় আমগো আবার কি হইছে, বড় আরামে আসি, কয় আরে আরাম বেশি দিন থাকতো না, এটা শেষ হয়ে যাইব। মহিলা মানুষ দিল নরম মন মরম, কয় বাবা আমাদের জন্য এত দরদ আপনার, এই আরাম শেষ হয়ে যাইব, কেমনে আরাম ধরে রাখা যাইব, কয় ওই যে গাছ আছে নিষিদ্ধ গাছ, ওই গাছের ফল খাইলে দুজনে মিল্লা সারা জীবনে আরামে থাকতে পারবে। জোরে কর নাউজুবিল্লাহ। মনে করছে আম্মা জান হাওয়া এই বৃদ্ধ মানুষটা দেখতে খুবই সুন্দর দেখা যায়, খারাপ কথা তো বলতে পারে না, তার কথা মতো ফল পারলেন, নিজে খাইলেন, স্বামীরে খাওয়াইলেন, স্বামীও খাইছে, স্ত্রীও খাইছে, স্ত্রীও খাইছে, স্বামীও খাইছে, আল্লাহ কয় আর থাকার সুযোগ নাই, বাইরে যাও,
বেহেশত থেকে আদম বাহির হয়ে আসলেন, যে রাতে বাহির হইলেন ওইটাও ছিল দশই মহররমের রজনী। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন তখন কি ছিল? দিন ছিল না, রাত ছিল। কিছুক্ষণ পরে আদম আলাইহিস সালাম দেখলেন সবে সাদেক হয়ে গেছে। আদম তো বেহেশত জীবনে কোনোদিন অন্ধকার দেখে নাই, বেহেশত অন্ধকার আছে, বেহেশতটা সর্বক্ষণ আল্লাহর নূরে আলোকিত হয়ে আছে। এই বেহেশতে কি সূর্য থাকবে, চন্দ্র থাকবে? বেহেশতে কোনো লাইট থাকবে? আল্লাহর নূরে বেহেশত আলোকিত হয়ে থাকবে। আদম তো কোনোদিন অন্ধকার দেখে নাই, বেহেশতের বাইরে দুনিয়া এসে দেখে অন্ধকার, ভয় পেয়ে গেছে। আবার একলা, স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, কি ভুল করলাম, হ্যাঁ কি ভুল করলাম রে আল্লাহ, আমার এক জায়গায় পাঠাইলা, আমার স্ত্রীর আরেক জায়গায় পাঠাইলা, কি ভুল করলাম, জান্নাতের নেয়ামত কাইরা নিলা, কি ভুল করলাম, জান্নাতের কাপড় চোপড়গুলি কাইরা নিয়া গেলা। আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে দুনিয়ার অন্ধকার দিক। কিছুক্ষণ পরে সবে সাদেক এসেছে। আদম কয় যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাক আলো দিছে, নিশ্চয়ই আমাদের জন্য দিয়েছে, দুই রাকাত নামাজ সাথে সাথে পড়লেন, ওই নামাজটাই আমাদের জন্য ফজরের নামাজ, ওই নামাজটা ছিল আদমের শুকরিয়ার নামাজ, আদমের নামাজ আল্লাহর পছন্দ হয়ে গেছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ফজর হিসাবে এটা ফরজ করে দিয়েছে। খুশি হন নাই? কয়টা আরেকটু পরে ফরজ হলে ভালো হইতো নাকি? কথা বলে না। সম্মানিত হাজিরিন, মুসল্লি ভাইরা, আদম সাল্লাম আসলেন যে সময় আসলেন ওইটাও ছিল দশই মহররম। তারপরে এই পৃথিবীতে অনেক নবী রসুল এসেছেন, অনেক নবী রসুল এসেছেন, তাদের জীবনের অনেক কিছু হয়েছে এই দশই মহররমে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুস্থ করে দিলেন দশই মহররমে। নূহ আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তুফান, বিশাল প্লাবনের মাধ্যমে উম্মতগুলিকে হালাক করে দিলেন, ওই প্লাবন থেকে নূহকে মুক্তি দিলেন দশই মহররমে। হযরতে ঈসাকে সৃষ্টি করলেন, দুনিয়ায় প্রেরণ করলেন দশই মহররমে। হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচাইয়া নীল নদ পার করিয়া দিলেন দশই মহররমে। আবার কেয়ামত হইব দশই মহররমে, বলে সুবহানাল্লাহ। বুঝা গেল দশই মহররম এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আল্লাহর পছন্দের একটা দিন, এই কারণে আল্লাহ দুনিয়ার অনেক কিছু করেছে এই দিনে। এই দিনে দুনিয়ার অনেক কিছু করেছে, অনেক নবী রসুলদেরকে আল্লাহ এই দিনে অনেক নেয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা মা, সম্মানিত হাজিরি, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন তখন তার উপরে রোজা ফরজ ছিল না, তিনি দশই রহম মহররমে সব সময় রোজা রাখতেন। সুবহানাল্লাহ, বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি এই দশই মহররমে রোজা রাখে, দশই মহররমে রোজা রাখে, আল্লাহ পাক তার পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবে। দশই মহররমে রোজা রাখতে হবে, ঠিক কিনা? রাগ হইছেন আপনারা? দশই মহররমের একটি রোজা, পারলে দুইটা। আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যে আমি যদি আগামী বছর বাঁচি তাহলে দুইটা রাখবো। কেন? ইহুদিরা একটা রোজা রাখে, ইহুদিরা একটা রোজা রাখে, কারণ হচ্ছে মুসা নবীকে আল্লাহ পাক এই দশই মহররমে ফেরাউনের হাত থেকে বাঁচাইয়া তাকে নীল নদ পার করে দিয়েছেন, এই কারণে তারা শুকরিয়া আদায় করে দশই মহররমে একটি রোজা রাখে। আল্লাহর হাবিব যখন জানতে পারলেন, আগে আল্লাহর হাবিব সাল্লাম একটি রোজাই রাখতেন, যখন জানতে পারলেন ইহুদিরা একটা রাখে, আল্লাহর হাবিব বললেন ইহুদিদের মতো করা যাবে না, আমরা 9 তারিখও রাখবো।
এরপরে অবশ্য আল্লাহর হাবিব ওই বছর আর হায়াত পায় নাই, তার অফাত হয়ে গেছে, জিন্দা নবী রওজা শরীফে আছে। সম্মানিত হাজিরিন, এই দশই মুহররমে একটি রোজা, আর যদি পারেন কষ্ট করে দুইটি রোজা, নয় এবং দশ রাখবেন, আমল করবেন, নেক কাজ করবেন। আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা আমানু আমিলুস-সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেছেন যারা ঈমান আনার পরে আমার বান্দাদের মধ্যে যারা ঈমান আনবে তারপরে নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। বেহেশতে যেতে চান না আপনারা, কথা বলেন, বেহেশতে যেতে চায় প্রত্যেকটা মুসলমান, কিন্তু আমার ভাইয়েরা বেহেশতের আমল করে না, বেহেশতে যাওয়ার জন্য ইবাদত করে না, যা করলে বেহেশতে যাওয়া যাবে ওই কাজটা করে না। কেমনে যাবে বলেন? আপনি সৌদি আরবে যাইতে চান কিন্তু বিমানের টিকিট কাটেন না, যেতে পারবেন? যাওয়া যাবে? আপনি বিদেশে যেতে চান কিন্তু ভিসা নেন না আর বিমানের টিকিট কাটেন না, আপনি ঢাকা যেতে চান বাসে ওঠেন না, চট্টগ্রাম যেতে চান আপনি গাড়িতে ওঠেন না, আপনি কোনো দিন ঢাকাও যেতে পারবেন না, চট্টগ্রামও যেতে পারবেন না, আপনি যদি জান্নাতে যাওয়ার জন্য নেক আমল না করেন যেতে পারবেন না, ঠিক কিনা? জান্নাত চির আরামের জায়গা, শান্তির জায়গা। আমরা দুনিয়ায় কি চাই? শান্তি চাই, আরাম চাই। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন যে আরাম আর শান্তির জন্য আমরা দুনিয়ায় পাগল, পরিপূর্ণ আরাম আর শান্তি আমরা কিন্তু দুনিয়ায় পাব না। আরাম আছে, ব্যারাম আছে, দুনিয়ায় আছে না? সুস্থতা আছে, অসুস্থতা আছে, কখনো সুস্থ কখনো অসুস্থ, কখনো পকেটে টাকা থাকে কখনো খালি হয়ে যায়, কখনো ভালো থাকি কখনো বিপদে পড়ে যাই, আছে না দুনিয়াতে? এই দুনিয়াতে 100% আরাম কেউ পাবে না, শান্তি কেউ পাবে না। দুনিয়ার সব প্রত্যেকটা মানুষ শান্তি চায়, আরাম চায়, শান্তি চায়, আরাম চায়। যে গরিব সেও শান্তি চায়, যে ধনী সেও চান শান্তি চায়, পরিপূর্ণ শান্তি আর আরাম এই দুনিয়ায় পাওয়া যাবে না। পরিপূর্ণ আরাম আর শান্তি আছে আল্লাহর বেহেশতে। আল্লাহ পাক বলেছেন যদি ওই আমার বেহেশতে যেতে চাও তাহলে ঈমান আনো, ঈমান আনো। আপনি তো বলবেন আমি তো ঈমান আনছি, আমি মুসলমানের বাচ্চা, কিন্তু ঈমানের কি খবর? মাঝে মাঝে একটু চিন্তা করে দেখেন ঈমানের অবস্থাটা কি, মাঝে মাঝে একটু যোগ বিয়োগ লাগাইয়ে, যোগ বিয়োগ লাগাইলে বুঝবেন ঈমানের কি অবস্থা। সম্মানিত হাজিরিন, বড় কপাল ভালো আমাদের, যদি হিন্দুর ঘরে হইতাম আল্লাহ না করুক, যদি অন্য কোন ধর্মের মানুষের ঘরে হইতাম হয়তো বা ঈমান নসিব হইতো না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এমনি ঈমান পাইয়া গেছি, এই ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে হবে, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন মানুষ যখন বলে আমার রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে ইস্তিকামাতের সহিত থাকে, অবিচল থাকে, তার মানে গুনাহ করে না, অন্যায় করে না, কেউ মারলেও কাটলেও আঘাত করলেও ঈমান ছাড়ে না, তাহলে তার জন্য আল্লাহ পাক একদিন ফেরেশতা নাজিল করে দিবে। ফেরেশতা নাজিল করে আল্লাহ পাক আমাদেরকে আরো শক্তিশালী করে দিবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা মা, সম্মানিত হাজিরিন, আমাদেরকে কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে আর নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহর কোরআনে, পুরা কোরআনে যত জায়গায় যত বিষয় আলোচনা করেছেন প্রত্যেকটা বিষয়ের মাকসুদ হলো নেক আমল, সবগুলি নেক আমল। কোরআনে, আল্লাহর কোরআনে সব জায়গায় যতভাবে যেভাবে যা বলেছেন সব আল্লাহ নেক আমলের জন্য বলেছেন, আসছিও তো নেক আমল করার জন্য, ঠিক কিনা? নেক আমল করার জন্য আসি নাই? আল্লাহ পাক বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলে নাই ব্যবসার জন্য সৃষ্টি করেছি, চাকরির জন্য সৃষ্টি করেছি, কৃষি ক্ষেত খামারের জন্য সৃষ্টি করেছি,
আল্লাহ বলেছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ও মুসলমানের দল আপনারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া গুনাহ থেকে বাঁচেন তাহলে ব্যবসাটাও ইবাদত হয়ে যাবে, চাকরিটাও ইবাদত, ক্ষেত খামারের কাজগুলিও আল্লাহ ইবাদতের খাতায় লিখে দিবে। মুসলমানের কোন কাজ যদি আল্লাহর নির্দেশ মতো রাসূলের নিয়ম মতো হয় কোন কাজ ইবাদতের বাহিরে না। আপনি মনে করছেন বিবির মুখে খাবার উঠিয়ে দিলে এটা তো আমার আর বউয়ের কাম না, আপনি আপনি আপনার স্ত্রীর মুখে যদি খাবার উঠাইয়া দেন এটাও ইবাদত। আল্লাহ পাক আরশের মালিক আল্লাহ, আপনি যখন আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেন আরশের মালিক আল্লাহ মুস্কি মুস্কি হাসি বলেন। সুতরাং মুসলমানের কোন কাজ ইবাদতের বাহিরে না, শর্ত হচ্ছে তার তরিকায় হতে হবে, নির্দেশ মতো হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নিয়ম মতো হতে হবে, ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবেন সব ইবাদতের খাতায় উঠে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ঠিকঠাক মতো, ফজর পড়বেন, জোহরের অপেক্ষা করবেন, জোহর পড়বেন, আসরের অপেক্ষা করবেন, আসর পড়বেন, মাগরিবের অপেক্ষা করবেন, মাগরিব পড়বেন, এশা এশার অপেক্ষা করবেন, এশা পরে শুয়ে যাবেন, ফজরের অপেক্ষা করবেন, মাঝখানে যা আছে সব ইবাদতের খাতায় উঠে যাবে। কপাল খুলে গেছে আমাদের, ইবাদতের মাস এসেছে মুহররম, এই মুহররম মাসে বেশি বেশি ইবাদত করবেন, ছেলেকে মেয়েকে ইবাদত করতে বলবেন, স্ত্রীকে বলবেন কাজ কমাও ইবাদত করো, আরে আগামী বছর আবার মুহররম যে পাইবা তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আমাদের সবাইকে ইবাদত করে একসাথে বেহেশতে থাকতে হবে, নাকি আপনি একলা যাবেন বেহেশতে, বউরে রেখে যাবেন, ছেলেরে জাহান্নামে রেখে যাবেন, কথা বলেন? সবাইকে নিয়ে বেহেশতে যেতে হবে, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, নিজেও বাঁচতে হবে, তাদেরকেও বাঁচাইতে হবে, একসাথে আল্লাহর বেহেশতে থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।